আল্লাহর নবী বলেছেন মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত কোরআন শিক্ষা করা ইলমে শিক্ষা করা ফরজ। তাই আল্লাহর নবী প্রথমে বলেছেন আবাল বনিতা ছোট বড় দরমিয়ান কিশোর কিশোরী প্রত্যেকের প্রতি কোরআন শিক্ষা করা ফরজ। এর ভিতরে আমরা বসে আছি আলহামদুলিল্লাহ, আমরা তিনটে চারটে দুটো করে আমরা গজল বলতে পারি, পাঁচটা করে উপন্যাস গল্প বলতে পারি, ছটা সাতটা করে মোবাইলের নাম্বার মুখস্থ বলে দিতে পারি, তিনটে চারটে করে অ্যাকাউন্টের নাম্বার বলতে পারি, এক একটা গ্রামের নাম মানুষের নাম সহ বলে দিতে পারি, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু আদু আমরা কোরআন মুখস্থ করতে পারি না। রসুল তো এটাই 1500 বছর আগে বলেছেন লায়া বকা মিনাল ইসলামি ইল্লা ইসমহু, তবে ওরা নামে মুসলমান হবে কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বলে পাওয়া যাবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নবী আমার বললেন কোরআন শিক্ষার কথা, এবার আমি আপনার কাছে আর একটাবার বলছি, আল্লাহর কাছে চলে যাই, ও রাব্বুল আলামিন আল্লাহ। নবী তো বলেছেন ছোট থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত আল্লাহর কোরআন শিখতে হবে, আপনার মতামত কি আগে নামাজ পড়তে হবে না আগে হজ করতে হবে না আগে কোরআন পড়তে হবে? আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি, আর যারা জ্ঞানী তারা আমাকেই তো ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার বললেন তুমি জ্ঞান সঞ্চয় করো, আমার আল্লাহ বলছেন যারা জ্ঞানী আমাকে ভয় করে আর জ্ঞানী দিগকে আমি বড় ভালোবাসি। চলেন এবার ফুরফুরা শরীফে যাই। ও ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি তাম রাজ্য দেশে লাখো 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 আপনার মুরিদ আছে, কিন্তু বসিরহাটে রুহুল আমিন বলে একটা ছেলে যার পলিথিন দোবা ঘর, যার বাপ চাচারা নৌকা নিয়ে নদীতে মাছ ধরা কাজ করে, গায়ের রংটা ছিল মাগুরে আমার আপনার মতো রং, ওই রুহুল আমিন যখন ফুরফুরা দরবার শরীফে আসতেন ও পীর মুজাদ্দি জামান আপনি কেন বক্তব্য দিতে দিতে রুহুল আমিনের দিকে একটা বার দাঁড়িয়ে আপনি যেতেন? হুজুর আমার জানিয়ে দিলেন নবী জ্ঞানের পক্ষে আল্লাহ জ্ঞানের পক্ষে, তাই রক্ত বংশ আমি কিছুই না দেখে রুহুল আমিনের ভিতরে এলেম আর জ্ঞান আছে বলে আমিও বসিরহাট হুজুরের পক্ষে হয়ে গেলাম। আবার যদি বলি আবার কোন হুজুর খেপে যাবেন, দেখো আমার বিরুদ্ধে বলেছে সমস্যা তো আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে। তাহলে আমার আল্লাহ জ্ঞানের পক্ষে, রসুলুল্লাহ তিনি জ্ঞানের পক্ষে, আমরা যে পীর মাশায়েখের কাছে গেছি তিনিও জ্ঞানের পক্ষে, তিনি জ্ঞানের পক্ষে, ওই জন্য টোটাল বাংলা আসামে পূর্ব ভারতে শত শত মসজিদ আর মাদ্রাসা বানিয়েছেন। এবার আমি আপনাকে একটাই কথা বলবো, আপনাদের এখানে মসজিদ আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে লেখাপড়া করে মসজিদে যেতে হয়, মসজিদে লেখাপড়া করে মাদ্রাসা আসতে হয় না। আমি এখানে এসেছি, আমি মসজিদ থেকে লেখাপড়া করিনি, মাদ্রাসা থেকে লেখাপড়া করে এই জায়গায় আমি বসেছি। মসজিদে যিনি ইমামতি করে তিনিও মাদ্রাসায় লেখাপড়া করে মসজিদের ইমামের পোস্টে পেয়েছে। তাহলে একটাই কথা আপনাকে ভাবতে হবে, সমাজে মসজিদ করার আগে আগেই আপনাকে মাদ্রাসা করতে হবে, কেন মসজিদ হলো আল্লাহ চাকরি করা অফিস আর মাদ্রাসা হলো এটা বিদ্যা। তাহলে আগে হলো চাকরি তারপরে লেখাপড়া? নয় নয় নয়, আগে হলো লেখাপড়া তারপরে হলো চাকরি। তাহলে যারাই আল্লাহর ঘরে চাকরি করবে তারাই যদি লেখাপড়া না জানে কেমন করে আল্লাহর ইবাদত করতে পারে? তাই আমি বারবার একটাই কথা বলি, হোক 5 বছর টিনের ছাউনিতে মসজিদ বানিয়ে নামাজ পড়ো, তবে আগে লেখাপড়া করে তারপরে আল্লাহর ঘরে চাকরি করো। আর যে লেখাপড়া না করে চাকরি করেছে এই আধার কার্ডে শকর আলী জায়গায় কুকুর আলী লিখেছে, সমাজে তো চলছে, বুঝেন না? আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে বাবু, আল্লাহ আল্লাহ
চলেন আমি আপনার কাছে ও সহজ পন্থায় নিয়ে আর একটা জায়গায় পৌঁছে দিতে যাই। তাহলে আপনাকে আমাকে কোরআন পড়তে হবে। নবী আমার হাদিস শরীফে বললেন, মান কোরআল কোরআন হারপান ফালাগো আশরু হাসানা, কেউ যদি একটা করে কোরআনের অক্ষর পাঠ করে, আশারাতুন হাসানা ওয়াহিদুন ইসনানি সলা রোবা খমসা তিসা, এমন করে দশটা করে নেকি দান করা হবে। আর কেউ যদি কোরআন শোনে তা না কেউ দশটা করে নেকি দান করবে। যিনি কোরআন পড়ার জন্য কোরআন কিনে দেওয়ার সুব্যবস্থা করবে তা না কেউ দশটা করে নেকি দান করবে। যিনি একটা কোরআনের হাফেজদের খাবার ব্যবস্থা করবে তা না কেউ দশটা করে নেকি দান করা হবে। যিনি কোরআন শিক্ষা দিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, ওই কোরআন পণ্যওয়ালা যতদিন কোরআন তেলাবাত করবে ততদিন যিনি শিক্ষা দিয়েছে তার কবরে অটোমেটিক্যাল সাদকায়ে জারিয়া অটোমেটিক আল্লাহ নেকি দান করবে। আমি ছোটবেলায় মাদ্রাসা পড়েছিলাম, লজিং বলো আর জায়গির বলো আমি একটা বাড়িতে খেতাম, তারা আমাকে খাবিয়েছে। আমার আজি পর্যন্ত খেয়াল আছে, খুব গরিব মানুষ অসহায় চা বিক্রি করে খেতেন, আমি তাদের বাড়ির জায়গিরা লজিং ছিলাম, কিন্তু তাদের খাবার বিনিময়ে লেখাপড়া করেছি। আমি যতটা কোরআন পড়বো, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমান আমিলা বিহা, আমি যতটা কোরআন পড়বো যতটা নেকি কামাবো, যারা আমাকে কামানোর উৎসর্গত করেছিল তারা কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এ নেকি এমন লিস্ট বন্ধ নেই, একদম বন্ধ নেই, এটা হলো বিশাল লিস্ট। সাদগায় জারিয়া, সাদগায় জারিয়া, আল্লাহ। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহর কোরআন সম্পর্কে। আমি বলছিলাম চলেন এবার একটা কথা আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আজকের আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেকে নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, তবে যারা মুরব্বী আছে এরা অচিরে একদিন জগৎ থেকে এরা মুছে যাবে, কিন্তু প্রজন্মিত ছেলে যারা আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সমাজের দিকে একটা বার তাকাও, ওদের কাছে তিনটে করে মাদুলি আছে, দুটো করে মাদলি আছে, থাকুক আলহামদুলিল্লাহ ভালো, একটা করে মোবাইল আছে, দুটো করে মোবাইল আছে আলহামদুলিল্লাহ থাকুক, দুটো তিনটে করে অ্যাকাউন্টটা থাকুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বোঝাতে চেয়েছি একটাই, বোঝাতে চেয়েছি চব্বিশটা ঘন্টা হাতে যদি মোবাইল রাখে, এই মোবাইলের কারণে ইবাদত করতে পারে না, মোবাইলের কারণে ঠিক মতো ঘুমাতে পারে না, মোবাইলের কারণে আল্লাহর নামটা ভুলিয়ে রেখেছে, রসুলুল্লাহর নামটা ভুলিয়ে রেখেছে। রসুল আমার একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময়ের বিনিময়ে নামাজের মাসাল্লা হাতে থাকবে, কিন্তু আমার উম্মাতেরা নামাজ পড়ার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। কিন্তু বৌমা বলছে নামাজ পড়ো, আর শ্বশুর মশাই কিংবা বাড়ির পরিবার উনি বলছে পড়ছি পড়ছি পড়ছি, মশাল্লা এখানে ঝুলিয়ে রাখলো, মোবাইল টিপতে টিপতে বেলা ওয়াক্ত চলে গেল। রসুল তো 1500 বছর আগে বলেছে নামাজের মাসাল্লা হাতে থাকবে, কিন্তু ইবাদত করার সুযোগটা হারিয়ে যাবে। তাকাও মসজিদে আজান হয়েছে, মোবাইলের কিবোর্ডটা আস্তে করে দিয়েছে, হয়ে গেছে। আল্লাহ, সমাজে মসজিদ বানানোর আগে আগে মাদ্রাসা বানাও। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে বাবু? আছে। হেফজখানা না মক্তবখানা? মক্তবখানা। তাহলে প্রতিটা বাড়িতে, আমি একটা সময় মনে বলেছিলাম জুম্মার দিন ইমাম সাহেব হুজুর জুম্মা নামাজ পড়াবে, আর যদি এলাকা যদি পাড়া যদি 25টা 30টা ধরে নেন 30টা যদি বাড়ি থাকে, প্রতি বাড়িতে হয় মেয়ে নাই, ছেলে নাই, বৌমা নাই, চাচি নাই, ভাবি যেও কেউ না কেউ কোরআন পড়তে পারে, এদের যদি বলা হয় কোরআন পড়ো এরা কোরআন পড়বে না। ইমাম সাহেব মসজিদের দায়িত্ব যারা আছে তাদেরকে বলবো সিস্টেম করে দাও, প্রতি বাড়িতে সপ্তাহ যেন এক পারা পড়ে, 30টা বাড়ি যদি হয় সপ্তাহ যদি এক পারা পড়ে, তাহলে নাজরা কোরআন শরীফে মানে 13 পৃষ্ঠারে এক পারা কি 13-14 হবে, 13-14 হবে, আর হেফজ কোরআন শরীফ তো 10 পৃষ্ঠার, মানে বড় লেখা এটা ছোট লেখা, পার্থক্য অন্য কিছু নয়। এখন যদি ধরে নেন 13 পৃষ্ঠার যদি হয়, তাহলে প্রতি সপ্তাহে প্রতিদিনে নিম্ন সংখ্যা 2 পৃষ্ঠার পড়তে হবে, 2 পৃষ্ঠার, তাই না?
তাহলে একটা পৃষ্ঠার দুটো ছাপা পড়তে হয় মানে একটা পৃষ্ঠার তাহলে একটা পৃষ্ঠা যখন পড়বে কিংবা দুটো পৃষ্ঠা যখন পড়বে তাহলে প্রতিনিয়ত ওই মেয়ে দায়িত্ব আছে যে আমার কোরআন পড়তে হবে জুম্মার দিন ইমাম সাহেব কোরআন বক্সাবে আমারটা যদি না হয় তাহলে জুম্মার দিন কোরআন বক্সানোটা আটকে যাবে এমনি পড়তে বললে পড়বে না এই সিস্টেমটা চালু করে দেওয়া হোক যে অন্তত প্রতি সপ্তাহে একটা করে খতম করতে হয় টোটাল গ্রাম মিলিয়ে একটা করে খতম দিতে হবে তাহলে প্রতি বাড়িতে একটা পারা যদি সপ্তাহে ভাগ করে দেওয়া হয় ও মেয়েটা নামাজ পড়ুক আর না পড়ুক অন্তত কোরআন পড়বে অন্তত কোরআন পড়বে এই সিস্টেমটা যদি চালু করা হয় আশা করা যায় যে ওযুতে কোরআন পড়েছে ওই ওযুতে আজান হলে আজকে চলে যেতে পারে কাল ফাঁকি দিতে পারে পরশুদিন আটকে দেওয়া সম্ভব না যে নামাজটা একেবারে পড়ে নেই আমার সিদ্ধান্ত কি রং হচ্ছে নাকি এটা টেকনিক এটা আপনাকে করে নিতে হবে কেউ আপনাকে করে দেবে না এটা আপনাকে করে নিতে হবে তাহলে এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে উযুও থাকলো কোরআন পড়লো আর সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচাইতে বড় না ইবাদত হলো নামাজ তাহলে বড় তেলাওয়াত করেছো ভাবি বড় নামাজটাকে পড়ে না বড় ইবাদতটা আল্লাহ চাই আসবে আল্লাহ চাই আসবে আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ কি দোকানদার কি হুজুর কি পীর সাহেব 24 ঘন্টা শুধু খবর খবর আমরা মিলাদ ছাড়ে মিলাদার কেউ দেখে না ভাই বলছিল ভিউ হয় না হবে কি করে সব তো নিউজ দেখায় পাগল কথা বুঝতে হবে কি করে পাগল হয়ে গেছে কি হবে কিছু হবে না কিছু হবে না হবে না ভাই আল্লাহ আমি যদি ব্যাখ্যা করি অনেক দূরে যাবে ব্যাখ্যা করা দরকার নেই এমনি নাকি অনেকবার এসেছি মূলবাণী করা দরকার নেই আল্লাহ